পথপশুগুলোর খাবার এবং চিকিৎসার বিভিন্ন জিনিস আমাদের প্রদান করে সহায়তা করেছে। এলাকার বাসীর কাছে আমরা যেটা জানতে পেরেছি, তারা রাত্রিরে প্রতিদিনের অভ্যাস যাবৎ খাবার খাইয়েছিল। খাবার খাইয়ে বাড়ি চলে যাওয়ার পরে দিনের বেলা এসে দেখছে এই ঘটনা একত্রিত হয়ে পাশেই এই মাঠের ভেতরে ছিল। এলাকার যিনি সাফাই করেন সেই কাকু বা দাদা তাকে আমরা চিনি না, তাকে কেউ বলেছে রাস্তার ওপরে ডেড বডিগুলো এনে রাখতে। আমরা চাই মানুষ সচেতন হোক, এই অবলা প্রাণীগুলোকে বাঁচাক, কারণ আমরা বেঁচে থাকলে আমরা যদি ওদেরকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখি, আমরা প্রতিটা মুহূর্তে নিজের স্বার্থ ছাড়া চলি না, আমরা স্বার্থের কথা ভেবেও যদি এই অবলা প্রাণীগুলোকে বাঁচাই তাহলে আমরাও বাঁচতে পারবো। এই অবলা প্রাণীগুলো কী করে, ভালোবেসে সবাই খাবার দেয় না, অধিকাংশ মানুষ উচ্ছিষ্ট খাবার ফেলে, সেই খাবারটা খেয়েই এরা বেঁচে থাকে। আপনার নাম? আমার নাম চিরন্তন সরকার, যে উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।